الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أحب أمتي فقد أحب إن كان تعيش الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان المحترم গত জুমাতে আপনাদের খিদমতে একটা হাদিস আরোপ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীন ইসলাম বড় করুণ অবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছিল, এর কোন মদদগার সাহায্যকারী সমর্থন দানকারী খুব কমই ছিল। এই অবস্থায় এটা হবে না। এরপরে এই সুরা পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আসেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিকেই দেখতেছেন। এই দৃশ্য তখন আপনি দেখবেন তো আপনি বুঝবেন যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া পাঠাই করে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে গেছে। তাদেরই তখন তাই এসে গেছে আপনার আল্লাহ দরবারে চলে যাওয়া। সুতরাং তখন আপনি বেশি বেশি আল্লাহ প্রশংসা করবেন, ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা সমস্ত আমলে একরামকে গুনাহ থেকে মুক্ত রেখেছে। তাদের দ্বারা গুনাহ হয়েছে, তাহলে ইস্তিগফার কেন করতে বলেছেন? ইস্তিগফার দ্বারা মানুষের দরজা উন্নত হয়, মাকাম আল্লাহর কাছে উঠা হয়, এই জন্য ইস্তিগফার করতে বলেছে। কোন সময় আল্লাহ রসুলকে উঠাই দেওয়া হবে দৈনিক করা হয়েছে, মক্কা বিদায় হয়ে যাবে আর লোকজন দলে দলে আপনাকে নিশ্চিত হবে। এই দৃশ্য যখন আপনি দেখবেন বুঝবেন তারপর হায়াত শেষ, আপনাকে এখন যে কোনো সময় আল্লাহ তালা হয়ে গেছে, কারণ যে উদ্দেশ্য পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্য আল্লাহ তালা হয়ে গেছে। বরং যেই এই ইসলামকে প্রমাণ করতেছে তার উপরে অত্যাচারের একদম সেই গোলাপ চালানো হয়েছে তাকে দেখতেছে। একদিন আসবে দলে দলে লোক ইসলামের ছায়া তলে আসবে এবং তারা দান মান অপমান করবে ইসলামের,
ইসলামের জন্য যা মাসে প্রমাণিত সেটা হয়েছে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যা বলেছেন বাস্তবায়িত হয়ে গেছে। মাসে মাসের পরে চতুর্দিকে লক্ষণ সম্পূর্ণ হয়ে গেছে। জাতিরতুল আরব তাকে বলে। এই জাতিরতুল আরবের মধ্যে আর কোনো কাজের কি করুন অবস্থায় আগে বাড়ছে, আবার একদিনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ সাহায্যকারী তৈরি হয়ে গেছে, তারা ইসলামকে সারা দুনিয়াতে ছড়াই দিচ্ছে। এখন আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন আবার এক জামানা আসবে ইসলামের মদদগার সাহায্যকারী খুব কম হয়ে গেছে, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওই জামানা আমাদের সামনে এসে গেছে, ওই জামানা আমাদের সামনে এসে গেছে। সাধারণ লোকের কথা কি বলা যারা ওলামা যাদেরকে নায়েবে রাসূল বলা হয় তাদের হালাত আমাদের হালাত আমরা চাকরি করার জন্য কেউ গাড়ি মুসলাম চাকরি নিয়ে দিতে কেউ দোকানের ম্যানেজার হয়ে আমরা আলেন না বিদেশি সবকে দেখে বলব জীবনে ভালো নাম্বার নিয়ে পাস করতে ভালো শিক্ষক করতে পারে ওখানে যায় দেখছি ভালো শিক্ষক চালাই কেউ কাপড়ের দোকান চালিয়ে দিচ্ছে, কেউ মুরগির খাবার চালিয়ে দিচ্ছে, ভালো ভালো আলো ড্রাইভার হয়ে গেছে। সে একজন আলেন যাকে নায়ক রসুল বলা হয় সে যদি পয়সার জন্য এলএল লাইনে থাকতে পারে তাহলে আর কাজ থেকে আসা এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইসলাম আবার ওই অবস্থার দিকে চলে যাবে যে অবস্থায় ইসলাম আগে বাড়ছে। যারা দিনের ধারণ বাহক তারা পর্যন্ত এলোকে গুরুত্ব না দিয়ে কোরআন হাদিসের ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে তারা পয়সাকে গুরুত্ব দিচ্ছে, তারা কষ্ট করে এলএমকে টিকায় রাখার জন্য প্রস্তুত থাকে। আজকে সেই জামানা এসে গেছে। আল্লাহ রাসূল বলেন ফাতুবালিল গুরাবা, ওই জামানায় যারা গুরাবা থাকবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ যত সুসংবাদ হয় তাদের জন্য। ফাতুবা লিল গুরাবা, এখন গুরাবা কারা হবে এটা আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। পরবর্তী জামানায় ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিবে এর উপর ছাড়েন না। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
নিজেই ব্যাখ্যা দিয়ে গেছেন যে গোলাবাদের জন্য যে সুসংবাদ দেওয়া হলো এরা যারা ব্যাখ্যা দিয়েছেন বহুমূল্যা মুসলি হলা মা আফসাদান না তুমি আমার ইন্তেকালের পরে ধীরে ধীরে আমার কুদরত গুলো বিগড়াইতে থাকবে, আমার কুদরতের মধ্যে পরিবর্তন আসতে থাকবে। আমি একটা জিনিস শিখাই দিয়ে গেছি, লোকেরা আর একটা করছে ইসলামের না রসুলের মহাপাসের নামে সেইগুলো করে। আগেই বলে দিয়ে গেছেন আমার উন্নত গুলো পরিবর্তন হয়ে থাকবে, আমি যা রেখে গেছি ওইরকম থাকবে না। যেমন তিনি রেখে গেছেন বিমানকে সই করার জন্য মেহনত করতে হবে, তিনি সাহাবাইকে রাজ্যে নিয়ে দীর্ঘ 12-13 বছর ইমানে মেহনত করেছেন। এই তরিকা তিনি লিখে গেছেন। এখন মুসলমানদের মধ্যে এই তরিকা কোথায়? ইমানকে মজবুত করার জন্য মেহনত করতে হবে, ইমানকে সহি করার জন্য মেহনত করতে হবে, এই চিন্তা চেতনা এই ধারণা কোথায়? সবাই মনে করতেছে আমরা মুসলমান, আমাদের ইমান আছে, আমার ইমান নিয়ে কেন চিন্তা করতে হবে? এখন তো আল্লাহ রাসূল এক নম্বরে হয়ে গেছে এটা, ইমান কি তুমি জানো? তোমার ইমানকে সহি করো, তোমার ইমানকে মজবুত করো, তোমার ইমানকে সেরে পোক্ত করো। এটা তার 23 বছরের 13 বছর চলছে, এটা 23 বছরের 13 বছর চলছে এটা। অথচ আজকে এটা মুসলমানদের মধ্যে নেই। তারা বলতেছে আমার তো ইমান আছে, আমরা আমার ইমানের চিন্তা করবো কি? টিকিটটাই উঠে গেছে দুনিয়াতে, না কোনো আলেম বয়ান করে, না কোনো মাহফিলে বয়ান হয়, না কেউ কিতাব লিখছে, কেউ ইমান নিয়ে কোনো আলোচনা করতেছে না, ইল্লা মাশাআল্লাহ দুটাই এই আলোচনাই সে। তো মুসলমান আপনি আবার ইমান নিয়ে জিকির করতে হবে কেন? এক গ্রুপ এই বলবে, আর কিছু লোক ইমান নিয়ে জিকির করছে, অন্য মুসলমানরা তাদেরকে বলতেছে যে এই লোকগুলো তোমরা হয়ে গেছে। ইমান নিয়ে যারা জিকির করতেছে তাদেরকে অন্য মুসলমানরা বলতেছে এরা গোমরা হয়ে গেছে। কেন গোমরা হয়ে গেল? বা এরা মুসলমানদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে, তো বোঝা গেল এরা মুসলমানদেরকে কাফের বলে পারে। এরা মুসলমানদেরকে যখন ইমানের দাওয়াত দিচ্ছে তাহলে বোঝা গেল যে এই লোকগুলো মুসলমানদেরকে কাফের বলে বলছে। কাফের বলে না করলে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে কেন? দেখেন আমাদের দিনের ব্যাপারটা অজ্ঞতা কোথায় পড়ছে? ইমানের মেহনত তো করলাম না, কাউকে কষ্টও বললাম না, আর দু চারজনে ইমানের দাওয়াত দিল তাকে বললাম সেই লোক গোমরা হয়ে গেছে। গোমরা হয়ে গেছে মুসলমানদেরকে কাফের মনে করতেছে, কাফের মনে করে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে। এই হল মুসলমানদের জাহালাত মূর্খতার অবস্থা। এই ধরনের লোক যারা ইমানের দাওয়াত দিলে তাকে ভর্ৎসনা করে, তার সমালোচনা করে, তাদেরকে আমরা বলে থাকি কোরআনের বিভিন্ন আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতটা অনেক জায়গায় আছে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর উপর ইমান আনো, আল্লাহ রাসূলের উপর ইমান আনো। এই আয়াতটা একবার একবার দিবেন বহু জায়গায়, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ তুমলকুম আলা সিদারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটা তিজারত শিখাইব না যে তিজারত তোমাদেরকে আখিরাতের আযাব থেকে মুক্তি দিবে। তাদেরকে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটা তিজারত শিখাইব না। কি তিজারত এটা? আপনারা আছে শিখাই দিচ্ছেন কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর পরিমাণ আনছে, আবার সামনে রয়েছে তাকে ইমান আনতে বলা হয়েছে, তো কেন? এই ধরনের যত আয়াত সর্বোত্তম জাতি তোমাদেরকে সারা বিশ্বের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, তোমরা মানুষদেরকে সৎকাজের দিকে দাওয়াত দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, শুরু করতে কিন্তু আমাদেরকে দিবে। হে মমিনগণ, হে আখের নবীর উম্মত সামনেওয়ালা, তাদেরকে দিয়ে শুরু করবে, তোমরা মানুষদেরকে সৎকাজের দিকে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ভালো কথা। এরপরে বলতেছে তোমরা আল্লাহর উপরে ইমান আছে, শুরু তো হলো ওটা দিয়ে যারা আল্লাহর উপরে ইমান আছে। আমি বেশি বলি নাই, তিনটা এক বস্তু বলি যেখানে আল্লাহ তাআলা ইমানদারকে ইমান আনতে বলছে। তাহলে যে লোকগুলো আজকে এই কথা বলতেছে যে আপনারা ইমানদারকে ইমান আনতে বললেন, আপনারা গোমরা, আপনারা মুসলমানদেরকে কাফের মনে করতেছেন, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে কি ফতোয়া দিবেন? আল্লাহ যে এতগুলো আছে মুমিনকে ইমান আনতে বললেন, এখানে কি বলবেন আপনি? এই লোকগুলো আপনি গোমরা ফতোয়া দিলেন, কিন্তু আল্লাহ যে কোরআনে মুমিনকে ইমান আনতে বললেন, এখন আপনি কি বলবেন? আল্লাহ ব্যাপারে কি ফতোয়া দিবেন আপনি? বুঝলেন এই মূর্খগুলো কি হবে? তো আল্লাহ তাআলা মুমিনকে যে ইমান আনতে বলছেন, এখানে অবশ্যই ইমানের অর্থ হল তোমার ইমানকে মজবুত করো, তোমার ইমানকে কি করো? মজবুত। ইমান তো তুমি আনছো, এটাকে মজবুত করো, যত দাওয়াত দেবা তোমার দাওয়াতে কেউ ইমান আনুক আর না আনুক, কেউ নামাজি হোক আর না হোক, তোমার ইমান আল্লাহ পাক অবস্থা দেবে। ইমান আনা মজবুত করা এক কথা, আপনি বিল্ডিং বানাই দিবেন, বিল্ডিং তো হয়ে গেছে, কিন্তু আপনি আস্তর করবেন না, তাহলে বিল্ডিংটা কি মজবুত হবে? এই বিল্ডিংটা কয়দিন টিকবে? আস্তর না করেন, হ্যাঁ, কয়েক বছর পর পর এর ভিতরে হ্যাঁ চুম দেওয়া বা বিভিন্ন দিকে আপনি বিভিন্ন অঙ্কন দেয় এই সাহিত্যের জন্য, এগুলো কিছুই বললেন যাত্রীদের ধুয়ে দেবো, কয়েকদিন পর দেখা যাবে বিল্ডিং জ্যাম হয়ে গেছে, সিমেন্টের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, এরা 200 বছর থাকত, 50 বছরের শেষ বিল্ডিং করে গেছে, কিন্তু আপনি এই কাজগুলো না করার ধরুন তো কি হয় নাই? মজবুত হয় নাই। আপনি আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি এই কাজগুলো করলেন, কিন্তু আপনি ইমানের দাওয়াত লাগাইলেন না, ইমানের তালিম করলেন না। ইমান তো হয়েছে, কিন্তু ইমান তো মজবুত হয়নি, যে কোনো ধাক্কা আসলে আপনার ইমান নষ্ট হয়ে উঠবে। আল্লাহ পক্ষ থেকে সারা জীবন পরীক্ষা চলবে, হ্যাঁ আপনি রক্ত দেওয়ালা বজুনু না হালুয়া খানেওয়ালা মজনু, এর পরীক্ষা চল, কোন মজনু আপনি? আপনি আল্লাহর মহব্বতের দাবিদার, কোন দাবিদার? হালুয়া খানেওয়ালা না রক্ত দেওয়ালা? এই পরীক্ষা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলবে। যদি আপনার আমার ইমানের মেহনত থাকে, ইমানের দাওয়াত থাকে, যত পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষায় সেটা আসলে আল্লাহ ভক্ত সেটা প্রমাণ হয়ে যাবে। আপনি
অন্ন সেনটা আগুনের মধ্যে দেন, দেহের মধ্যে কত স্বাদ আছে, কত পিওর আছে, পরীক্ষা করার জন্য স্বর্ণ কিন্তু দুঃখিত হবে। যত পরীক্ষা করুন, আমি যে স্বর্ণ এটাই বলবার কাজে যে পাক্কা ইমানদার সে এই পরীক্ষায় ভয় পায় না। তো আল্লাহ এভাবে তার পরীক্ষা নিক, ইনশা আল্লাহ আল্লাহ আমাকে যতবার পরীক্ষা নিক দেখবেন যেটা আমি আল্লাহরই পাবো, আমার সব ধ্বংস হয়ে গেল, আমার ভাই বলার কারণে সব ধ্বংস হয়ে গেল, এত দীর্ঘ বছর অসুস্থ পড়ে থাকলেন, সারা শরীরে কীড়া পড়ে গেল, পোকা পড়ে গেল, তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছিলেন? হ্যাঁ, আল্লাহকে ছেড়ে আমি কোথায় যাবো? আল্লাহকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা আছে? তাহলে আপনার বিল্ডিং টাকা পড়া দিয়ে গেল, আপনার দিদি মারা গেল, আপনার ছেলেগুলো সব গাড়ি এক্সিডেন্ট করতে লাগে চলে গেল, আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে গেল, এখন আপনি দিন আনেন দিন খান, তা আপনি রাগ হয়ে ইসলাম ধরে দিলেন না? ইসলামে থাকবো না, ইসলামে থেকে আমার বাড়ি গেল, টাকা এক্সিডেন্ট নিয়ে গেছে, আমার দিদি পাঁচটা সব মারা গেল স্ক্রিন করে, আমার টাকা পয়সাগুলো সব দূর হয়ে গেল, আমি আর ইসলামেই থাকবো নাউজুবিল্লাহ, এই করবেন আপনি? এর থেকেও যদি কোনো কোনো অবস্থা আছে তবু আপনার দরজা একটা, যে আল্লাহ আমার দ্বিতীয় দরজা নেই, যাই বিপদ আসুক আমাকে তোমার আল্লাহকে ধরে থাকতে হবে, আল্লাহকে বাদ দিয়ে কার দরজায় যাবো আমি, দ্বিতীয় আল্লাহ কে আছে? তো যদি আপনার আমার ইমানের মেহনত থাকে, এইসব পরীক্ষায় ওই স্বর্ণদের এখন আগুন দেখে খুশি হয়, এক্ষুনি আমি যে খাঁটি তো প্রবাদ হয়ে যাবে, আপনি আমিও ওই পরীক্ষা থেকে খুশি হয়ে যাবো, এক্ষুনি প্রমাণ হবে যে আমি রক্ত দেওয়ালা বজনু, আমি হালুয়া খাওয়ালা বজনু না, প্রমাণ হয়ে যাবে, আপনি আরো খুশি হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বিপদে খুশি হয়, আল্লাহ আল্লাহ বোকা ফাঁকা থাকলে খুশি হয়, আমি প্রমাণ করতে পারলাম আল্লাহ আমি তোমার, আমি তোমাকে ফাঁক দেওয়ালা না, তোমাকে ছেড়ে কোথায় যাবো না, এটা আমি পরীক্ষা দেওয়ার শুরু করলাম, প্রমাণিত হল পরীক্ষায় যদি না আস কিভাবে প্রমাণিত, আপনি যে আসল সোনা কি কি প্রমাণিত, কিন্তু এই পরীক্ষায় পাস করতে গেলে পরীক্ষা আসবে, যেখানে নবীর নির্ভরে পরীক্ষা আসছে, কত কবিকে করার দিয়ে দু টুকরা করা হয়েছে, করার দিয়ে দু টুকরা করা হয়েছে, কোন নবীকে আল্লাহ ইসলাম এত পাথর মারা হয়েছে যে পাথরের ভিতরে উনি কি হয়ে গেছেন ছুপাই গেছেন, এত পাথর একটু আমাদের রসুলকে সারা শরীর রক্তাক্ত করা হবে, আমাদের রসুলকে রোজার উহুদের দিন ওনার শরীরে একশো মতো তীর তলোয়ার লাগে, একশো মতো তার ভয়ে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহ তালা তার উপরকেও পরীক্ষা জারি করবে, আমাদের জিন্দেগি থেকে পরীক্ষা আসবে না, পরীক্ষা ছাড়াই আল্লাহ তালা ব্যবসা নিয়ে যাবেন আমাদের, দেখে আল্লাহ তালা বলেন আম হাতি মিতুন আর তা তো কোন জান্নাহ ওয়ালাম্মা আলামাকাল্লাহু আল্লাযীনা জাহাদু ওয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করছো যে আল্লাহ তালা পরীক্ষা ছাড়া তোমাদেরকে এমনি জান্নাতে নিয়ে যাবে? তোমরা কি মনে করছো আর তোমার কোন পরীক্ষা হবে না? শুনে দেখো, আমি তোমাদের আগের উন্মত্তকে পরীক্ষা নিয়েছি, তোমাদেরকে পরীক্ষা দিব, নিয়ে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ সব জানেন, কিন্তু জানার দ্বারা ফেসলা করবেন না, বাস্তবে প্রমাণ করায় তারপরে ফেসলা করবেন, জানা অনুযায়ী ফেসলা করলে আর দুনিয়াতে পাঠানো দরকার ছিল না, রুহের জগতে দুই গ্রুপ করে এক গ্রুপকে দেখছে আর এক গ্রুপকে দলকে দিতে পারতেন, আল্লাহ তালা জানার দ্বারা ফেসলা করলে দুনিয়ায় পাঠাইতে হইত না, কিন্তু আল্লাহ তালা জানার দ্বারা ফেসলা করবেন না, প্র্যাকটিক্যাল ফিল্ডে
সবাইকে কাজে লাগাবেন, ওই কাজের দ্বারা আসমান জমিনকে সাক্ষী বানাইবেন যে আল্লাহর পক্ষে ছিল, সে শয়তানের পক্ষে ছিল। সাক্ষী বানিয়ে তারপরে কবর নেবেন, ওর উপরে হাসানের ময়দানে বিচার করবেন, বিচার করে যে আল্লাহর পক্ষে ছিল তাকে বেরতে দেবেন, যে শয়তানের পক্ষে ছিল তাকে দৌড় দেবেন। পরীক্ষা করা হবে। আপনি একটা কাপড় কিনতে গেলে কত দোকান ঘোরেন, একটা কাপড় আপনি নিজে করতে চান জামা বানায়, তো আপনি কত পরীক্ষা নিজে করতে চান, কত দোকানে ঘুরতে চান। আপনি একটা মাটির পাত্র কিনতে গেলে এটাকে পর্যন্ত কয়েকবার বাজারে দেখেন যে ঠিক কিনা। দুনিয়ার যে কোনো জিনিসকে আপনি আপন করতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আপন করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপন করবে পরীক্ষা ছাড়া। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি হয়ে গেল, তাকে নকরুদের আগুনের মধ্যে পুড়তে হয়েছে, তো আল্লাহ তাআলা পোড়ান না, পুরা দেশ ওনার বিরুদ্ধে চলে গেল, শেষ পর্যন্ত বাপের দেশ থাকতে হয়েছে। উনি ইরাক ছেড়ে নাম চলে আসে, আমার জন্মস্থান ছিল ইরাক, তারপরে কত পরীক্ষা। শেষ বয়সে একটা ছেলে হলো, সেই ছেলে আপনার দিদিকে আল্লাহ তালা বলে রেখে আস, দূরে রেখে আস, কত পরীক্ষা। সেই ছেলেটা একটু বড় হলো, আল্লাহ করলে জবাই করো, আমার জন্য জবাই করো, জবাই করতে নিয়ে এমনি ভূমিবন্দ হয়ে গেছে, পরীক্ষা দিতে হয়েছে, সেই পরীক্ষা পাশ করে খলিলের লাইন করে। এগুলো আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন, আমাদের তো পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করতে হলে ইমানের মেহনত লাগে, মেহনত করে ইমান থেকে টাকা প্রত্যাহ করছে যে প্রত্যেকটা পরীক্ষায় প্রমাণ পেশ করবে আল্লাহ আমি তোমার, আমি রক্ত দেওয়ালা লাই বন্ধু, হালুয়া খা দেওয়ালা, হালুয়া খা দেওয়ালা কাকে বলে। আল্লাহ যদি খালি টাকা বাড়ায় এতদিন খুব আলহামদুলিল্লাহ পাবো, আল্লাহ খালি বাড়াইছে আলহামদুলিল্লাহ, আর যে একটা দোকানে নুকসান হয়ে গেছে তোমার জন্য আল্লাহর ঘরে নামাজ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ হয়ে গেল। এই হলো হালুয়া খানেওয়ালা মজবুত, তিনি দেখেন হালুয়া খানেওয়ালা মজবুত তাকে বলে, বিপদে পড়লেই আল্লাহকে ছেড়ে দেবে, আর নামাজ নেই, তেলাওয়াত নেই, হালাল হারাম নেই। তোমার তোমার কাছে যে ধন দৌলত আছে, বিবি বাচ্চা আছে, তো তোমাকে মালিকানা দেওয়া হয়েছে, তুমি তোমার মালিক না, তুমি তোমার বিবির মালিক না, তোমার আল্লাহের মালিক না, তোমার টাকার মালিক না, সব মালিক না আল্লাহ, তুমি তো রাখাল, তোকে তো পাহারাদার বানানো হয়েছে, ডাক্তার ছেড়ে নিয়ে গেছে তোমার আপত্তি কেন, ডাক্তার ছেড়ে নিয়ে গেছে আমানত ছেড়ে তোমার কাছে, আমানতটা তার আমানত নিয়ে গেছে, তুমি মনঃশূন্য হয় না কেন, কি অধিকার আছে তোমার। এই কথার গুরুত্ব নেই, কারণ সে ইমানই মেহনত করে নাই। এই জন্য আল্লাহ রসুলের প্রধান সুন্নত হলো ইমানকে সহি করো, ইমানকে মজবুত করো, যাতে আল্লাহকে পরীক্ষা নিবে তখন তুমি ফেল না করো, হালুয়া খানে আল্লাহ মজনু না হও। এই জন্য ইমানের মেহনত করতে পারবে। যারা বলতে সেটা লাগবে না, তার ইমানের মেহনত করলে যারা তোমরা হয়ে গেল ওই লোকগুলো তোমরা, তাদের কাছে দিনের কোনো সহি বুঝবে। বলতেছিলাম আল্লাহ রসুলকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানাইছেন, আদর্শ বানাইছেন, ওনার এক একটা জিনিস আমাদের জিন্দগিকে বাস্তবায়ন করতে হবে। তার প্রথম সুন্নত হলো ইমান ঠিক করো, তার দ্বিতীয় সুন্নত হলো নামাজ ঠিক করো, নামাজের মাথায় গুলো জানো, নামাজ ঠিক করতে গেলে মাথায় জানতে হবে, নামাজ ঠিক করতে গেলে কোরআন সহি করতে হবে, নামাজ ঠিক করতে গেলে নামাজের প্রশিক্ষণ নিতে হবে, এই তিনটা কাজ ছাড়া কেউ নামাজ সই করতে পারবে না। মাসায়েল জানতে হবে, এই ফরজ, এই ওয়াজিব, এই সুন্নাত,
এই করলে নামাজ ভেঙে যান, মাথায় যান। কমপক্ষে পাঁচটা সুরা হইলেও এটা সই করতে হবে, কারণ কোরআন গলত পড়লে নামাজ ভেঙে যাবে। তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, বলে দাঁড়াই করে যাবে, তোমার রবের পবিত্রতা দায়ন করো। কেউ কইল হাসাবি হবে, তোমার রবকে গালি দাও, গালি দাও করলে নামাজ থাকবে। তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য কুরবানি করো, ত্যাগ দিনের জন্য ত্যাগ, বকরা ঈদ তোমার কুরবানি, এটা বলছি। কিন্তু ওয়ান হাফ বলা দাবায় ওয়ান হাফ, আর একটা হাত নুন ওয়াও হাত, ওই হাত যদি পড়েন তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তোমার রবকে ধমকি দাও, রবকে ধমকি দাও। এই এক হাত থেকে আরা কাপড়ে দিলেন, কোথায় কুরবানি করো কোথায় ধমকি দাও, কোরআন কোরআন ছাড়া চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হইতে পারে। আজকে আমরা খাওয়া খানা নেই কাফেরদের কাছে, কোরআন ছাড়া মুসলমান তো নামাজ তৈরি করার জন্য মাথায় লাগবে, কোরআন তৈরি লাগবে, এরপর হবে না নামাজের বস্ত করতে হবে, বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। যখন প্রশিক্ষণ আপনি না নিলেন আপনার দাঁড়ানো সই হবে না, হাত তোলাও সই হবে না, হাত তুলতে এইভাবে তালু কেবলার দিকে, তালু কেবলার দিকে আপনি তুলবেন কিভাবে, মাথার দিকে, তালু মাথার দিকে, নিজে নিজের সফল আমরা এইভাবে অন্যায় করতেছে আর তাল ধরে উঠে পড়ছে, অথবা সাপের ঘনা, অথবা সাপের ঘনা মানে এটা নামা সাপের ঘনা মানে কোনো হাদিসে নেই যে হাত তোলার সময় আঙ্গুলের মাথায় কেবলা চুপ করতে হবে, কোনো হাদিসে যায় হাদিসে পায়ের পাতায় চাপ দিতে হবে, তাতে পায়ের আঙ্গুলগুলো সম্ভব মতো কেবলা মুখে হয়ে যাবে। এইখানে আছে, এইখানে কোনো হাদিস নেই, কোন বলেন আপনি আঙ্গুল পাতা করলেন। এই জন্য প্রশিক্ষণ ছাড়া আপনার নামাজ তৈরি, আপনি এক রাখাতে আল্লাহ একটা রুকু করছে করতে করছে আপনি করবেন চিন্তা, প্রশিক্ষণ না থাকলে একটা রুকু বুঝি ঘুরে করবেন আর একটা চিন্তা যাওয়ার পথে আর উদ্ধার করবেন, কথা হলো এই নামাজ কিভাবে কবুল হবে। আল্লাহ চাইছে এক রাখাতে এক রুকু, আপনি আমি করলাম এক রাখাতে তিন রুকু, এই নামাজ কথা কাপড়ের মতো গাছি বেঁধে মুখে বেড়েছে। এই জন্য দুই নম্বর শূন্য হল নামাজ, তিন নম্বর প্রত্যেকটা কাজের ওপরে সুন্দরকে বাস্তবায়ন করা, প্রত্যেকটা কাজ এর জন্য আমি গত জমাতে বলেছিলাম সমস্ত সুন্দরকে বাস্তবায়ন করতে গেলে গোড়াতে কয়টা সুন্দরতে আসতে হবে বলে নাই গত জমা তিনটা, তার একটা গত জমা বলছিলাম কি বলছিলাম বলে খালি সালামি বলেছিলাম সালামকে সরিষুপ্ত করে আগে আগে বেশি বেশি দিতে হবে, সম্পূর্ণ করতে হবে খালি সালাম করলে হবে না, সালামকে সহি কিন্তু করে বোঝা না তো শোনাই যায় না সালাম আলাইকুম সালাম আলাইকুম বলো কোনো কম আসসালামু আলাইকুম মু করতে হবে, মো করি হবে সহি করতে হবে, হাত তোলা যাবে না, হ্যাঁ বেশি বেশি দিতে হবে, একজনের সাথে দশবার দেখা হয়েছে দশবার সালাম দিতে হবে, আগে যাওয়ার চেষ্টা করবে বলে নেই কত তোমার বলছি এই এক সপ্তাহ আপনাদের কাছে মস্ত করে আসবে প্র্যাকটিস করে আসবে সপ্তাহ না আপনার প্র্যাকটিস সালামটা আগে আগে সহি করতে হওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ
আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক পড়াই দিন। সেই চিন্তার দ্বিতীয় সুন্নত কি? দ্বিতীয় সুন্নত হলো এই যে আমাদের যে পরিভাষা আছে, এই পরিভাষায় যেসব দাদা বা যেসব কাজকে উন্নত মনে করা হয়, যে সমস্ত স্থান যে সমস্ত কাজকে কি মনে করা হয়, উন্নত, সেইখানে দানকে প্রাধান্য দেওয়া, উন্নত মানের স্থানে উন্নত মানের কাজে দানকে প্রাধান্য দেওয়া, নিম্নমানের কাজে নিম্নমানের স্থানে দানকে প্রাধান্য দেওয়া, এই হলো আজকে সমস্যা। আগামী তোমাদের উন্নত মানের কাজে উন্নত মানের স্থানে দানকে প্রাধান্য দেওয়া, উন্নতের উপরে নিম্ন, কেউ খারাপ করবেন না কিছু, অনেকে না বুঝতে পান খারাপ কাজে খারাপ স্থানে, আরে খারাপ কাজ তো করার অনুমতি নেই, সেটা কেন করবে? নিম্ন মানের কাজে নিম্ন মানের স্থানে বামকে প্রাধান্য দেওয়া, এটা এমন একটা সুন্দর আল্লাহ হবে, এই একটার মধ্যে কয়েক খুব সুন্দর ঢুকে গেছে, কেন এই চিন্তাকে আগে আনা হয়েছে? এবার শুনতে শুনতে একটা আসছে কটা কত সফল, যে কোনো কাজ করবে মানে উন্নত মানের হবে না হয় নিম্ন মানের হবে, উন্নমানের হলে কোনটা প্রাধান্য দিতে হবে? তাই নিম্নমানের হলে প্রত্যেকে ঢুকতেছেন, তাহলে কি উন্নত থাকে ঢুকতেছেন না নিম্নমানের? তাহলে কোন ভাবে ঢুকতেন? নিজের ঘরে ঢুকতেছেন, বাইরের তুলনায় উচ্চমান না নিম্নমান? তাহলে কোন পাওয়া ঢুকবেন নিজের ঘরে? ব্যাংক পাওয়া, গাড়িতে উঠতেছেন, গাড়ির ভিতরটা রাস্তার তুলনায় আরামদায়ক, কোন পাওয়া দিয়ে ঢুকবেন? ব্যাংক পাওয়া দিয়ে ঢুকবেন, সব দায়িত্ব মস্তিষ্ক থেকে বের হয়ে গেছেন, কোন পাও নিজের ঘরের থেকে বের হয়ে গেছেন, গাড়ি থেকে নামতেছেন, টয়লেটে ঢুকতেছেন, টয়লেটের ভিতরটা বাইরের তুলনায় নিম্নমান ধরা হয় না, এত নিম্নমানের ওইখানে থাকা অবস্থায় উঠে ভিত্তি করা পর্যন্ত সরিয়েছে নিজের, তাহলে কি পরিমাণ নিম্নমান হলো? যেখানে ফিকির করার সরিয়েছে অনুমতি দেয়নি নিম্নমান হলো, তাহলে ঢোকার সময় বামকে আগে রাখতে হবে, বেরোনোর সময় ওই এক ফিউরির ভিতরে সব আছে, আপনি জামা পড়তেছেন, গেঞ্জি পড়তেছেন, লুঙ্গি পড়তেছেন, পাজামা পড়তেছেন, এই যত কিছু পড়তেছেন বড় সময় এমনকি জুতা পড়তেছেন, কোনটা আগে হবে? যত পড়ার আছে সবটা যায় না, পড়লে মানুষের সম্পর্ক বাড়ে না, হ্যাঁ না পড়লে বাড়ে, হ্যাঁ আবার এই লিবাস গুলো যখন খুললেন, জামা হলে বাম হাত আগে বের করবেন, লুঙ্গি পাজামা হলে বাম পাও জুতা বাম পাও, খোলার সময় সব কি খোলা? খোলা জামা পাজামা জুতা খুঁজতেছে, পড়ার সময় তো দিল ব্যাগ, খোলার সময় কি? হ্যাঁ আপনি একটা কিতাবও নিবেন, আবার আপনার জুতাও নিতে হবে, কিতাবটা কোন হাতে নিবেন, জুতাটা কোন হাতে নিবেন? ব্যাটারটা কিতাব বা হাতে জুতা, আপনি ব্যাটারিতে কিছু খাদ্য সামগ্রী কিনছেন, ওটাও নিতে হয়েছে, খাতাটাও নিতে হয়েছে, খাদ্য সামগ্রী আর খাতা কোনটা বেশি জরুরি? খাতা না হলে তো চলবে, বিজনেস বৃষ্টিতে কি গুণা হলো? খানা খাওয়া চলবেন কেমনি? আপনি খানা খাওয়া তো কোনো কাজই হবে না, না খায় থাকলে তো বসতে পারতে পারবেন না, তবে খাতা কোন হাতে নিবেন আর ওই বেকারি দেখে কোন হাতে নিবেন? তবে একটা লোক কোন হাতে কি নিচ্ছে ওটা দেখলে বোঝা যায় যে লোকটা শূন্য জানে কিনা, সে জানে না, এগুলো খবরই নেই,
সে দেখা যায় ডাইন হাতের ছাতা বানার বামাতে ওই খাদ্যের প্যাকেট জানে আল্লাহ নতুন কি শিখাই গেছে জানে হইতে পারে তার কাছে একদম গ্রাজুয়েট মাস্টার আরো কিছু ডিগ্রি বাবা কিন্তু সে জানেই না যে আল্লাহ নতুন কোন হাত দিয়ে কোথায় নিচে করছে জানে না নাক সাফ করবে কাপড়ে ময়লা লাগতে ধুইবে কোন হাত ব্যবহার করবে কাউকে কিছু দিচ্ছেন কোন হাত ডান হাত দেওয়াটা উন্নত মানের কাজ নেওয়াটা নিম্ন মানের কাজ তার জন্য তো উন্নত সে তো ওটা সারা পারবে না চলতে পারে না গরিব এজন আপনার জন্য অনেক ধনী তার জন্য নেওয়াটা নিম্ন মানের কাজ দেওয়াটা উচ্চ মানের কাজ কিন্তু গরিবের জন্য নেওয়াটাই তার উন্নত মানের কাজ তার তো তৌফিক নেই তেমনি ভাবে দেখেন কা খাই দিচ্ছেন তার কাজ আপনি কোন করবেন তা খাওয়া কি বিন্দু মানের কাজ না উন্নত মানের কাজ তাহলে আমি ডাইন হাতে পারবেন যেন তো প্রায় লোকের দেখা যায় বাংলাতে খাই দিচ্ছে আবার তার কাছে অনেক তোমার ডিগ্রি হয় বিদেশের ডিগ্রি হয় এত সব ডিগ্রি নিয়ে যে এত বড় বকল যে তার কাপটা কোন হাত দিয়ে ধরতে হবে এই ব্যাপারে তার তিনি রসল আদর্শ তার সুপারে ছাড়া কোনো গতি নেই তার কি তরিকা ও তুমি শিখতে পারেন সব শিখছে ও তোদের তরিকাটা থেকে এখন উনি হ্যাঁ ভৌত কায়িত যে হাত দিয়ে করতে হয় নিম্নমানের কাজ এই হাতে টাকা দরকার ভৌত কায়িত তাই সমান হয়ে গেল হ্যাঁ কিছু স্টাইল হইল আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করলে স্টাইল হয় আল্লাহ রসুলের সুন্নতের দিকে জবাই করে স্টাইল হবে হ্যাঁ নিজে জবাই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ স্টাইল করে যার নোংরা হয় থানার মসজিদ আমি অনেকটা লক্ষ্য করছি থানার মসজিদ ওই যে সরকারের পাত্র থেকে থানার পাত্র থেকে উঠায় বা একজনকে দেয় এটা আমি লক্ষ্য করছি অনেক জায়গায় বাম হাত দিয়েই করে তুমি কেন ভাই বাম হাত দিয়ে করলেন ডাইন হাতে তো হাত লাগানো এই জন্য কি হয়েছে বাচ্চার হাতে চাইছিলেন নাই চাটলেন যদি কামড়তে লাগে তো গোনা কি ভাই আপনি চাইছিলেন কাটতেও কোনো অসুবিধা থাকে কামড়তে লাগু কিন্তু ডাইনকে সাজেন কেন কারণ পাত্রের থেকে খানা নেওয়া তরকারি নেওয়া বা ওই চামচ থেকে একজনকে দেওয়া সেটি নিম্নমানের কাজ না উন্নত মানের কাজ উন্নত মানের কাজ হয় রসুলের সুন্নত দান তাহলে আপনি এই চামচটা বাম হাতে কেন ধরলেন বাম হাতে কেন ধরলেন সুস্থদের কিনা আমার কথা আমি মাত্র কয়েকটা উদাহরণ দিলাম আপনি এই কথার মধ্যে সীমিত মনে করবেন না আপনি যে কোনো কাজ সামনে আসবে আগে আপনার ব্যালেন্সকে খাটাইতে হবে আমরা ব্যালেন্সকে দুনিয়ার জন্য খুব খাটাই রসুল সুন্নত বাস্তবায়ন করার জন্য ব্যালেন্স খাটাই না ব্যালেন্স খাটাইতে হবে যে আমার এই কাজটা উন্নত মানের না নিম্ন মানের এটা ঠিক করে সেখানে আপনাকে যদি উন্নত মানের হয় ব্যাংকে প্রাধান্য দিতে হবে নিম্ন মানের হয় ব্যাংকে প্রাধান্য দিতে হবে তাহলে আমাকে ব্যালেন্স খাটাইতে হবে ব্যালেন্স আমরা দিচ্ছে কি জন্য খালি পয়সা বাড়ানোর জন্য ব্যালেন্স দিচ্ছে আর পরীক্ষা পাস করার জন্য বেরোন দিচ্ছে তাহলে শূন্য তো না আমল করবেন কি এটা একটু সমস্যা আজকের সমস্যা আর একটা সমস্যা হয়ে গেছে এটা ইনশাল আল্লাহ তৌফিক দিলে সামনে তোমার হবে এই চিন্তা সুন্দর দাঁড়ি করতে পারলে বাকি সব সুন্দর কি হয়ে যাবে আর তার হয়ে যাবে খালা তার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ